হোসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টে বিদিশা সিদ্দিকের কোনো সদস্য নিয়োগ দেওয়ার ক্ষমতা নেই। বিদিশার কাছে এরিক এরশাদও নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ট্রাস্টের অর্থ এরিক এরশাদের ব্যক্তিগত কাজে খরচ করা হয় আর সেটাও তার হাতে দেয়া হয়। এরিকের চলাচলে বাধা দিচ্ছেন বিদিশা, তার ব্যক্তিগত মোবাইল ব্যবহারেও হস্তক্ষেপ করছেন তিনি। এছাড়া ট্রাস্ট নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বলেও অভিযোগ আছে বিদিশার বিরুদ্ধে। তাই এরশাদ পুত্র এরিকের দেখভালের দায়িত্ব নিতে চায় এরশাদ ট্রাস্টের কর্তৃপক্ষ।